আজকে ব্লাড সুগার জিডিটি এবং ডায়াবেটিস মানে টেস্টটা করাবো। গ্লুকোজটা, হোয়াট ইজ গ্লুকোজ? গ্লুকোজটা হচ্ছে মেইন প্রোডাক্ট অফ ডায়েটারি কার্বোহাইড্রেট মেটাবলিজম। ইট প্রোভাইডস এনার্জি ফর লাইফ প্রসেস। অক্সিডেশন অফ গ্লুকোজ বাই গ্লাইকোলাইটিক অ্যান্ড ট্রাইকার্বক্সিলিক অ্যাসিডস প্রোভাইডস দি কেমিক্যাল এনার্জি নিডেড ফর সেলুলার অ্যাক্টিভিটি। After carbohydrate-containing meal, excess glucose is stored as glycogen in liver and muscle. Glycogen হিসাবে লিভার এবং মাসেলে স্টোর থাকে এক্সেস গ্লুকোজটা। ইট ইজ কনভার্টেড টু ফ্যাট অ্যান্ড স্টোর অ্যাট অ্যাডিপোজ টিস্যু। দি ব্রেইন ইজ অলমোস্ট এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন এক্সট্রা সেলুলার গ্লুকোজ অ্যাজ অ্যান এনার্জি সোর্স। Maintenance of plasma glucose concentration is important for normal cerebral function. Same function এর সঠিকভাবে কাজ করার জন্য গ্লুকোজ লেভেলটা মেনটেন করতে হবে, নর্মাল রেঞ্জে রাখতে হবে। ফাস্টিং এ কি হয়? ডিউরিং ফাস্টিং গ্লুকোজ ব্রেক ডাউন ইন লিভার এন্ড টু লেসার এক্সটেন্ট ইন দি কিডনি রিলিজেস গ্লুকোজ ইন টু দি প্লাজমা। Triglyceride breakdown in adipose tissues releases glycerol, which can be converted to glucose and fatty acids, which can be metabolized by most tissue other than the brain. Insulin is the most important hormone that regulates the amount of glucose in blood. The rate at which glucose is taken up by the tissue and the conversion of glucose to glycogen. Only insulin can capable of reducing the concentration. Causes of hyperglycemia. Causes of hyperglycemia: type 1 diabetes mellitus, type 2 diabetes mellitus. এটা হচ্ছে insulin dependent diabetes mellitus, আর এটা হচ্ছে non-insulin dependent diabetes mellitus. Number 3 হচ্ছে secondary to other pathology. The pancreatic pathology, pancreatitis, hemochromatosis, neoplastic disease, pancreatectomy, cystic fibrosis, or excess endogenous hormones antagonist to insulin. Insulin chhara joto hormone ache shobai hocche antagonist to insulin. Ki ki je growth hormone, glucocorticoids, thyroid hormone, catecholamine, human placenta lactogen, glucagon. এই হচ্ছে স্যার বুঝলাম না, antagonist to insulin টা কি বললেন? antagonist to insulin হচ্ছে ইনসুলিনের, এই যে ইনসুলিন কাজটা কি, ইনসুলিন কাজটা হচ্ছে কি, ব্লাড গ্লুকোজ লেভেল বা মেইনটেইন করবে, ঠিক না? কিন্তু আদার্স যে হরমোন গুলো আছে সবগুলাতে গ্লুকোজ বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি করে, এই যে আদার্স যে ইনসুলিন গুলা, ইনসুলিন আর অন্য হরমোন গুলো আছে সবগুলো কিন্তু গ্লুকোজ বাড়ায়, কিন্তু ইনসুলিন কাজটা হচ্ছে গ্লুকোজ কমানো। এটা অ্যান্টাগনিস্ট মানে ওটা বাধা দেওয়াটা, বিপরীত। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে ইনসুলিন ছাড়া যত হরমোন আছে সবগুলা হচ্ছে কি, অ্যান্টাগনিস্ট টু ইনসুলিন, বা ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ায় দেয়। এটা হচ্ছে আদার্স হরমোন গুলা। আর সার্টেন মেডিকেশন ড্রাগস থাকে, যেটা হচ্ছে কর্টিকোয়েড ড্রাগ, থাইজিক ডায়াবেটিস ড্রাগ, ফেনিডোল, এগুলো হচ্ছে ড্রাগস রেজিস্ট্রি। আর হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। এছাড়া জেনেটিক সিন্ড্রোম কিছু আছে, সেই সিন্ড্রোম গুলোর জন্য ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, বা ডায়াবেটিস লেভেল হাইপারগ্লাইসেমিয়া হবে, সেটা হচ্ছে ডিডময়েড যেটা বলা হয়, ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলাইটাস, অপটিক অ্যাট্রোপি, নার্ভ স্টিফনেস, লাইপোট্রপি, মাসকুলার ডিস্ট্রোপি, ফ্যাটিস ডিস্ট্রোপি, ডাউন সিন্ড্রোম, ক্লাইনফেল্টার সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, এগুলো হচ্ছে জেনেটিক সিন্ড্রোম। এইসব পেশেন্টের ডায়াবেটিস লেভেলটা বা গ্লুকোজ লেভেলটা বা ডায়াবেটিস প্রেজেন্ট থাকবে। এটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়ার কজগুলা, এটা কিন্তু রিটেনে আসে। এবার আসো হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া কখন হবে? নর্মাল রেঞ্জ থেকে ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যায়,
সচরাচর বলা হচ্ছে 2.5 মিলিমোল পার লিটার এর নিচে আসলে সেটা হাইপোগ্লিসেমিক হয়ে যায়। আর কজ কি হতে পারে হাইপোগ্লাইসিমিয়া? এখানে গ্লুকোজ লেভেলটা কমে যাবে, তার মানে কি এখানে ইনএডিকেট ডায়েট হতে পারে, যেটা মিস ডায়েট হতে পারে বা ডিলেড ডায়েট হতে পারে, ইনএডিকেট ডায়েট, আনএক্সপেক্টেড অর আনইউজুয়াল ডায়েট, অ্যালকোহল, পুয়ারলি ডিজাইন ইনসুলিনিজম। যেসব পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টরা ডায়াবেটিক পেশেন্ট ইনসুলিন নেয়, তারা যদি ঠিকমতো প্রপার রেজিমেন্টটা মেনটেন না করে তো সেক্ষেত্রে তাদের হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হয় এটা অনেক পেশেন্টে আসে এটা। ডিফেক্টিভ গ্লুকোজ কাউন্টার রেগুলেশন বা আনওয়ান্টেড অফ হাইপারগ্লাইসেমিয়া। আর এটা হচ্ছে গ্যাস্ট্রোপ্যারেসিস ডিউ টু অটোইমিউন নিউরোপ্যাথি, এডিশনস ডিজিজ, ম্যাল অ্যাবজর্পশন, ফ্যাক্টিসাস হাইপোগ্লাইসেমিয়া, স্টারভেশন। ফ্যাক্টিসাস হাইপোগ্লাইসেমিয়াটা হচ্ছে ইচ্ছা করে ডায়েটটা কম খাওয়া স্লিম হওয়ার জন্য, সেটা হচ্ছে ফ্যাক্টিসাস হাইপোগ্লাইসেমিয়া। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখা যায় যে একেবারে জিরোতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে সার্ভাইভ করে না, এরকম অনেক হিস্ট্রি আছে ডায়েট কন্ট্রোল করতে যে মারা গেছে, এটা হচ্ছে ফ্যাক্টিসাস হাইপারগ্লাইসেমিয়া। এটা বিশেষ করে যারা জিরো ফিগার করার জন্য ডায়েটটা কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। এখন আমরা গ্লুকোজ এস্টিমেশন প্র্যাকটিক্যাল রিলেটেড গ্লুকোজ এস্টিমেশনটা আমরা কিভাবে করব, গ্লুকোজ এস্টিমেশনটা আমরা করব এখনকার যে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এনজাইমেটিক মেথড, যেটা করা থাকে বায়োকেমিক্যাল অ্যানালাইজার, যেটা এনজাইমেটিক মেথড গ্লুকোজ অক্সিডেজ মেথড। আগে যে পদ্ধতিগুলো বা আমাদের প্র্যাকটিক্যাল মেডিকেল কলেজ প্র্যাকটিক্যাল যেটা তোমরা করে আসছো সেটা হচ্ছে অ্যালকালাইন কপার রিডাকশন মেথড, যেটা ফল নিউ মেথড, আসাতুর অ্যান্ড কিন মেথড, নেলসন অ্যান্ড সুমোগাই মেথড, আর একটা হচ্ছে ফেরিসাইনেট মেথড, ফেরিসাইনেট রিডিউস টু ফেরোসাইনেট। এই তিনটা মেথড, এটা কিন্তু ভাইবতে জিজ্ঞেস করে এই মেথড গুলা গ্লুকোজ এস্টিমেশন মেথড গুলা, এনজাইমেটিক মেথড যেটা গ্লুকোজ অক্সিডেজ মেথড, অ্যালকালাইন কপার রিডাকশন মেথড যেটা ফলিনিউ মেথড প্র্যাকটিক্যালি তোমরা করে আসছো, আসাতুর অ্যান্ড কিন মেথড, নেলসন অ্যান্ড সুমোগাই মেথড, আর তিন নম্বরটা হচ্ছে ফেরিসাইনেট মেথড, যেটা ফেরিসাইনেট ইউলো কালার থাকে সেটা রিডিউস টু ফেরোসাইনেট। নর্মাল রেঞ্জ, নর্মাল রেঞ্জ ফাস্টিং এবং র্যান্ডম টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট, এটা একই জিনিস। ফাস্টিং যেটা বলা হচ্ছে 3.65 টু 4.6.4 মিলিমোল পার লিটার, কোনো কোনো বয়ে 6.1 লেখা আছে, 3.6 টু 6.4 মিলিমোল পার লিটার। আর র্যান্ডমের ক্ষেত্রে হচ্ছে লেস দেন 7.8 মিলিমোল পার লিটার, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্টে অনেকে বলে যে 7 মিলিমোল, অনেকে বলতেছে 7.8, লেস দেন 7.8 মিলিমোল পার লিটার, এগুলো হচ্ছে নর্মাল রেঞ্জ। আবার ডায়াবেটিক রেঞ্জ এবং নর্মাল রেঞ্জের পার্থক্য আছে, নর্মাল রেঞ্জের উপরে গেলে যে ডায়াবেটিক বলবো সেটা না, ডায়াবেটিস একটা পরবর্তীতে আসতেছে। আচ্ছা আচ্ছা, অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা আমরা ইডিটি ব্যবহার করি, অ্যান্টিগ্লাইকোলাইটিক এজেন্ট সোডিয়াম ফ্লোরাইড, যেমন ব্লাড ব্লাড গ্লুকোজ আমি যে ব্লাড কালেকশন করার পর কিন্তু যত দ্রুত সম্ভব এটা টেস্ট করা উচিত, কারণ গ্লুকোজটা ব্রেকডাউন হয়ে যেতে পারে। এক্ষেত্রে আমরা কি করি, যেমন দূর থেকে যেমন ব্লাড একটা আনবে আসবে ট্রান্সপোর্ট করবে, সেই ক্ষেত্রে যে গ্লুকোজ রিডাকশন যাতে না হয় সেক্ষেত্রে আমরা সোডিয়াম ফ্লোরাইড একটা অ্যান্টিগ্লাইকোলাইটিক এজেন্ট ওই ব্লাডের সাথে মিক্স করা হয়, তাহলে গ্লুকোজ রিডাকশনটা হবে না, ব্রেকডাউনটা হবে না। এবার আসো ডায়াবেটিস মেলিটাস, হোয়াট ইজ ডায়াবেটিস, হু একটা ক্লাসিফিকেশন দিয়েছে ডায়াবেটিস মেলিটাস ল্যাবরেটরি ফাইন্ডিংস এর উপরে, কি ক্লাসিফিকেশন, অন দি বেসিস অফ ল্যাবরেটরি ফাইন্ডিংস অ্যাজ ভেনাস প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন গ্রেটার দেন 7.0 মিলিমোল পার লিটার, এটা হচ্ছে ফার্স্টিং এর ক্ষেত্রে মোর দেন 7.8 মিলিমোল পার লিটার, আর আমরা নর্মাল জানি 6.4, কিন্তু আমরা যখন ফার্স্টিংটা 7.8 মিলিমোল পার লিটারের উপর যাবে তাহলে সেটা ডায়াবেটিস হবে, অথবা 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ ইনটেকের পরে যদি আমরা গ্রেটার দেন 11.1 মিলিমোল পার লিটারের উপর যাবে সেক্ষেত্রে 2 আওয়ার্স আফটার ওরাল ইনজেকশন অফ দি ইকুইভ্যালেন্ট অফ 75 গ্রাম অফ গ্লুকোজ
নর্মাল আমরা কি জানি 2 আওয়ার্সে বা র্যান্ডম আমরা কিনি লেস দেন 7.8, কিন্তু যখন কখন আমরা ডায়াবেটিক বলবো যখন 11.1 এর উপরে যাব, তাহলে এখানে একটা গ্যাপ আছে। আবার এখানে তার একটা কথা বলা হচ্ছে, দুইটা না থাকলে হবে, যে কোনো একটা হয়, ফাস্টিং এর অনেক সময় দেখা যায় ফাস্টিং অনেক বেড়েছে বা 2 আওয়ার্স নর্মাল আছে, অথবা ফাস্টিং এর নর্মাল 2 আওয়ার্স এর বেশি, সেটা কিন্তু ডায়াবেটিক্স মানে ডায়াবেটিস এর ভিতরে পড়ে, ডায়াবেটিস মেলাটোনিন হিসেবে ট্রিট করা হয়। এই যে একটা একটা গ্যাপ আছে কিন্তু, যেটা যেমন নর্মালে 6.4 পর্যন্ত, কিন্তু ডায়াবেটিক বলবো 7.8 মিলিমোল পার লিটার, আর 2 আওয়ার্স আফটার ওরাল ইনজেকশন অফ গ্লুকোজ যেটা আমরা জানি লেস দেন 7.8, আর ডায়াবেটিক বলবো 11.1 মিলিমোল পার লিটার উপর, যেখানে একটা গ্যাপ থাকে এই গ্যাপটাকে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এই গ্যাপটা এই গ্যাপটার ভিতরে যদি কোনো রেজাল্ট আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট OGTT টেস্ট আমরা করে থাকি, করে আমরা ইন্টারপ্রিটেশন করি, সেটাতে কনফার্ম রেজাল্টটা দেওয়া হয়। আমরা টাইপটা তো জানোই, ইনসুলিন ডিপেন্ডেন্ট, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, এটাতে আমি আর যাব না। ডায়াগনোসিস, ডায়াবেটিস এর ডায়াগনোসিস আমরা কি করব, ডায়াবেটিস এর ডায়াগনোসিস প্রথমে আমরা জানলাম, একটা আমরা এই পেশেন্টের সাইন সিমটমটা থাকবে, পেশেন্টের সাইন সিমটম থাকবে, আমরা যে সাইন সিমটম থাকবে সেই সাইন সিমটমের উপরে ডিপেন্ড করে আমরা ইউরিন টেস্টটা করব, এবং র্যান্ডম অথবা ফার্স্টে ব্লাড সুগারটা করব। ইউরিন টেস্টের ভিতরে আমরা কি করি, গ্লুকোজ টেস্টটা করি, এবং অনেক ক্ষেত্রে আমরা কিটোন বডি টেস্টটা করি, আর র্যান্ডমের ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা র্যান্ডম ব্লাড গ্লুকোজ অর ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট করি। ডায়াগনোসিসটা আমরা কনফার্ম করব, যেটা আমি আগে বলছি, আমরা যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল, এখানে ডায়াগনোসিস কনফার্ম বলতেছে, এখানে দেখো মোর দেন লেখছে যে 7.8 মিলিমোল পার লিটার, আবার এখানে লেখছে যে র্যান্ডম ব্লাড গ্লুকোজটা হচ্ছে মোর দেন 11.1 মিলিমোল পার লিটার। তো নর্মাল থেকে হচ্ছে গ্যাপটা তো আছে, এটা এইটা এটা হচ্ছে কনফার্মেশন অফ ডায়াগনোসিস এর কনফার্মেশন। এছাড়া আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স এর সেম একই কথা, সেটা আমরা কখন করব, যখন আমরা এই যে ইন্ডিকেশন ফর ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা কখন করবো, আমরা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টা যখন থাকবে, সেক্ষেত্রে সেখানে আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট টা করবো। এই যে ফাস্টিং কখন বলবো যে এটা ইম্পেয়ার্ড, ফাস্টিং টা হচ্ছে 6.4 থেকে 7.8, আর র্যান্ডম টা হচ্ছে 7.8 থেকে 11 মিলিমোল পার লিটার, তাহলে সেক্ষেত্রে এটাকে বলবো আমরা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ইউরিন টেস্ট আমরা কিভাবে, যে আমরা যেটা বললাম যে গ্লুকোজটা একটা আমরা স্ট্রাইপ মেথডে যেটা একটা করি, যেটা কি বলে ইউরিন, আমরা যে আমাদের যে স্ট্রিপ আছে সেই স্ট্রিপ গুলা আমরা দিলে সেখানে কালারটা চেঞ্জ হবে, স্ট্রিপের যে দিয়ে যে লাগানো থাকে সেটা কালারটা চেঞ্জ, সেটার উপরে ডিপেন্ড করে আমরা বলি যে এই কালার রিডাকশন হয়েছে। আরেকটা হচ্ছে বেনেডিক্স টেস্ট আমরা করি, বেনেডিক্স টেস্ট আমরা করি, আগে বলছি যে বেনেডিক্স আমরা কিভাবে করি, বেনেডিক্স রিএজেন্টটা নিয়ে, রিএজেন্টের প্রথম রিএজেন্টটা নিয়ে আমরা হিট করবো, রিএজেন্টের কোয়ালিটিটা দেখবো, যদি হিটে কোনো কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে বলবো যে রিএজেন্টটা ভালো না বা কেমিক্যালসটা ভালো না, কিন্তু যখন দেখবো যে ব্লু কালারটা রয়ে গেছে বা রিএজেন্টের যে কালারটা কোনো চেঞ্জ হয় নাই, এর পরিবর্তিত আমরা ইউরিন এড্রপ ইউরিন অ্যাড করবো, এড্রপ ইউরিন অ্যাড করার পরে আমরা এটাকে হিট করবো, হিট করলে কালারটা চেঞ্জ হবে, যে কালার চেঞ্জ হবে সেই কালার রিডাকশন হবে, যে ব্লু কালার থাকবে ব্লু কালারটা চেঞ্জ হয়ে গ্রিন আসে তাহলে আমরা সেটাকে গ্রিন রিডাকশন, রেড আসলে রেড রিডাকশন, পিঙ্ক রেড আসলে পিঙ্ক রেড রিডাকশন, অরেঞ্জ আসলে অরেঞ্জ রিডাকশন হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা গ্রিনিশ কালার আছে, গ্রিনিশ গ্রিনের মতো দেখতে, গ্রিন না গ্রিনের মতো দেখতে মানে হালকা কালার একটা আসবে, সেক্ষেত্রে অনেক সময় যে যদি ডায়েট বেশি খান, নর্মাল পেশেন্টেরই ডায়েট যখন বেশি হয় তার পরবর্তীতে 1 ঘন্টার ভিতরে যখন টেস্ট করা হয় তারপর ওই সময় গ্রিনিশ কালার আসতে পারে, সেটা আসলে প্যাথোলজিক কোনো কজ না, সেটা ফিজিওলজিক কজ, যেটা
আপনার ডায়েটে হাই বি ডায়েটে হতে পারে। কিটোন বডি টেস্ট যেটা যেটা আমরা করে থাকি, রোথেরাস টেস্ট করা থাকে, কিটোন আচ্ছা ইন্ডিকেশন অফ জিটিটি মানে ওরাল গ্লুকোজ টলারেন্সটা ইন্ডিকেট করে। একটা ইন্ডিকেশনটা তো আমরা দেখেছি যে আমরা ইম্পেয়ার্ড গ্লুকোজটা পেলে, গ্লুকোজটা পেলে তো শিখাতে পারবো। টু ডিটেক্ট হাইপারগ্লাইসেমিয়া, টু ডায়াগনোস এন্ডোক্রাইন ডিসঅর্ডার, টু ফাইন্ড দ্য কজ অফ দ্য কনভার্সন কনভার্সন কমা পেশেন্ট, আমরা ব্লাড একটা কমার পেশেন্ট আসলে বা কনভার্সন পেশেন্ট আসলে সেখানে ফান্ড করছিল ব্যাপারটা করতে মাস্ট, এটা করতেই হবে। ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স আচ্ছা এটা দরকার নাই, এত এটাতে যাই। একটা ওজিটি করবা, ওজিটি টেস্ট করতে হলে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হলে পেশেন্টকে পেশেন্টের প্রিপারেশনটা থাকতে হবে। পেশেন্টের প্রিপারেশন না থাকলে আমার রেজাল্টটা ঠিক মতো আসবে না। প্রিপারেশনটা কি, এটা অনেক সময় রিটেন আসে, পেশেন্ট প্রিপারেশন নিতে হলে আমরা করবো পেশেন্টকে আমরা অ্যাডভাইস দিব, সেই অ্যাডভাইস গুলো কি। একটা হচ্ছে ওভারনাইট ফাস্টিং থাকতে হবে, ওভারনাইট বলতে কমপক্ষে 8 ঘন্টা তাকে ফাস্টিং থাকতে হবে। আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট অর 3 ডেজ বিফোর মিল, মানে নর্মাল ডায়েট খাবে, সে আগে যে ডায়েটটা নর্মাল ডায়েট খাবে, এখানে তাকে কোনো রেস্ট্রিকশন করা যাবে না, এটা খাবে না সেটা খাবে না, নর্মাল সবসময় যা খায় সেই খাবে। আর ফাস্টিং টা অ্যাটলিস্ট 8 আওয়ার ফাস্টেড থাকতে হবে। তারপরের দিন ফাস্টিং যদি টেস্ট করতে হবে, টেস্ট করতে আসবে সেখানে 30 মিনিট আগে বা আধা ঘন্টার আগে সে আসতে হবে, সেখানে সে রেস্ট নিতে হবে। এই রেস্ট অবস্থায় সেখানে কোনো কিছু খেতে পারবে না, নো স্মোকিং, নো ড্রিঙ্ক, নো ডায়েট, কিন্তু পানি খেতে পারবে। ড্রিঙ্কিং পানি বলতে নর্মাল প্লেন ওয়াটার খেতে পারবে, কোনো বেভারেজ না। এরপরে আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজ স্যাম্পলটা, ব্লাড গ্লুকোজের জন্য ব্লাড স্যাম্পলটা নিই। এরপরে 2 আওয়ার্স এর পরে আরেকটা স্যাম্পল নেবো। এখন ফাস্টিং ব্লাড গ্লুকোজ স্যাম্পল নেওয়ার পরে আমরা পেশেন্টকে কি করব, কি দেব, এখানে 75 গ্রাম গ্লুকোজ ওয়াটারের সাথে মিক্স করে সেটা খাওয়াবো। আর ঠিক 2 ঘন্টা পরে আমরা আরেকটা স্যাম্পল নিব। তো একটা দুইটা স্যাম্পল হবে, একটা স্যাম্পল হচ্ছে ব্লাড গ্লুকোজ ফাস্টিং ব্লাড গ্লুকোজ স্যাম্পল, আরেকটা হবে 2 আওয়ার্স আফটার ওরাল ইনজেকশন অফ 75 গ্রাম গ্লুকোজ। দুইটা স্যাম্পল নেব, সাথে সাথে আমরা কি করব, ইউরিন স্যাম্পলটা নিব। ফাস্টিং ব্লাডটা নেওয়ার পর পরে আমরা ইউরিন স্যাম্পল নেব, 2 আওয়ার্স এর ব্লাডটা নেওয়ার পরে ইউরিন স্যাম্পল নিব। কিন্তু এখানে একটা কথা বলা আছে যেটা মেনটেন হয় না, সেটা হচ্ছে ডাবল ভয়েড টেকনিক। ডাবল ভয়েড টেকনিক এর উপর করে আমরা সেটা নিব। সে যে ডাবল ভয়েড টেকনিকটা কি, একটা যে এখন পেশেন্ট ইউরিনটা পাস করবে, ইউরিন পাস করার পরে পরপরে আরেকটা স্যাম্পল নিব, এই সেকেন্ড স্যাম্পলটাই আমরা টেস্টটা করব। কারণ কি হচ্ছে যে আগের যে ইউরিনটা ছিল সেটা তো ডিপোজিট ইউরিনটা ছিল, আগের ইউরিন ছিল, এখন আমরা ব্লাড করসপন্ডিং বলতে যখন ব্লাড নিব সেই ওই মুহূর্তে যে ইউরিন সুগার থাকবে সেটা নিতে হবে। সাথে সাথে আমরা সেকেন্ড স্যাম্পলটা নিব, সেটা হচ্ছে করসপন্ডিং ইউরিন সুগার। তাহলে ফাস্টিং এটা নিব এবং 2 আওয়ার্স নিব, 2 আওয়ার্স এর দুইটা নিব একসাথে। তাহলে এখানে আমরা ব্লাড স্যাম্পল টেস্ট করব এবং ইউরিন স্যাম্পলটাও টেস্ট করব। তো ফার্স্ট স্যাম্পলটা কি করবে, তো ওটা ফার্স্ট আমরা ফেলে দিবে ইউরিনটা, ইউরিনের তো ইউরিন ফার্স্ট স্যাম্পলটা ফেলে দিবে।